হ্যাঁ, আমি আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজে আপনি কিভাবে আপনার ব্লগের আইকন চেঞ্জ করতে পারেন। আপনি যে কোনো একটা ওয়েবসাইট ভিজিট করলে আপনি যেমন মাউসের আইকনটা যেমন দেখতে পাচ্ছেন ঠিক এরকমই থাকবে, কিন্তু আপনার ব্লগটা বা আপনার ওয়েবটা যখন কেউ ভিজিট করবে তখন অটোমেটিক্যালি তার মাউসের আইকন চেঞ্জ হয়ে যাবে আপনার ওয়েবে গেলে। আপনি সেটা কিভাবে করতে পারেন আমি আজকে আপনাদেরকে তাই দেখাবো, খুব সহজ। আপনি দেখতে পাচ্ছেন আমার ব্লগে গেলে মাউসের আইকনটা এরকম আছে, নর্মাল আছে, যে কোনো ওয়েবে গেলে এরকম নর্মাল আসতেছে। তো আপনি এটা কিভাবে চেঞ্জ করতে পারেন আপনার ব্লগের জন্য, blogger.com আপনার ব্লগটা লগ ইন করে নেবেন। লগ ইন করে আপনি দেখতে পাচ্ছেন এখানে লেআউট একটা অপশন আছে, লেআউটে যাবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে গ্যাজেট অপশন আছে, সাইড বার যে কোনো এক জায়গায় আপনি অ্যাড করে নিতে পারেন। গ্যাজেট অপশন, অ্যাড এ গ্যাজেট, এখানে যে কোনো একটা গ্যাজেটে আপনি চলে যাবেন, ঠিক আছে। এখান থেকেও করতে পারেন, যে কোনো একটা গ্যাজেট আপনি নিলেই হবে। আপনি এখান থেকে গ্যাজেট অপশনে যাবেন, অ্যাড এ গ্যাজেট, এখান থেকে দেখবেন এইচটিএমএল এন্ড জাভাস্ক্রিপ্ট। এইচটিএমএল এন্ড জাভাস্ক্রিপ্টের এই বক্সটাতে আপনি এই কোডটা পেস্ট করে দিন। আমরা এই কোডটা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স দিয়ে দিব, ওখান থেকে আপনি এই কোডটা চাইলে কপি করে নিতে পারেন। কপি করে আপনি যখন আপনার গ্যাজেট বক্সের এই জায়গায় দিয়ে দিবেন, দিয়ে আপনি সেভ দিয়ে দিবেন, শুধু এটুকুই আপনার কাজ। আপনি যখন এটা সেভ দিয়ে দিবেন তখন আপনি আপনার ওয়েবটা ভিজিট করে দেখতে পারেন যে আপনার মাউসের আইকন চেঞ্জ হয়ে গেছে। তো আশা করি খুব সহজেই আপনি আপনার মাউসের আইকন চেঞ্জ করে নিতে পারতেছেন। আমাদের এই ভিডিওটা দেখে যদি আপনার একটু উপকারে আসে বা আপনি চেঞ্জ করে থাকেন, তাহলে আশা করি যে আপনি আমাদের ভিডিওটা লাইক দিবেন, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস দিতে ভুলবেন না। আমাদের চ্যানেলে যদি আপনি নিউ হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনি দেখতে পাচ্ছেন যে মাউসের আইকন চেঞ্জ হয়ে গেছে। আমি পরবর্তী কোনো এক ভিডিওতে দেখাবো আপনি কিভাবে চাইলে আপনার ছবি মাউসের আইকন হিসেবে আপনার ছবি দিতে পারেন। আপনি যে কোনো যা খুশি মাউসের আইকন হিসেবে দিতে পারবেন, যে কোনো আইকন দিতে পারবেন, আপনার যা ভালো লাগে সেটা কিভাবে দিতে পারেন পরবর্তী একটি ভিডিওতে আমরা দেখিয়ে দিব। তো আশা করি যে ভিডিওটা অবশ্যই ভালো লাগছে, খুব ছোট্ট একটা ভিডিও। এই ভিডিওতে আপনার একটু হলেও যদি উপকারে আসে, আমি আবারও বলতেছি যে আমাদের ওয়েব অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন। আপনি ভিডিওর উপরে দিয়ে asunlocker.com যে সাইটটা দেখতে পাচ্ছেন, এই সাইটটা আমাদের আনলক ওয়েব। আপনি এখান থেকে যে কোনো ধরনের ফোন আনলক করে নিতে পারেন, চাইলে আমাদের এই ওয়েবটা ভিজিট করে দেখতে পারেন। অ্যাকাউন্ট করতে কোনো টাকা পয়সা লাগে না, টোটালি ফ্রি, শুধু ফোন আনলক করতে আপনার কস্ট বেয়ার হবে। আপনি আইফোন, আইক্লাউড বা স্যামসুং যে কোনো ফোন নেটওয়ার্ক আনলক করতে পারবেন asunlocker.com থেকে। এটা হলো আমাদের asunlocker.com। এখান থেকে আপনি স্যামসুং, এফআরপি সহ যে কোনো ফোন আনলক করে নিতে পারেন, এখানে সার্ভিস দেওয়া আছে। তো আজকে আমাদের ভিডিওটা ছিল শুধুমাত্র মাউসের আইকন চেঞ্জের উপরে। আশা করি যে ভিডিওটা আপনার অবশ্যই ভালো লাগছে এবং আপনি আপনার ওয়েবের মাউসের আইকন চেঞ্জ করতে যদি আগ্রহী হন অবশ্যই এই কোডটা ইউজ করে থাকবেন। ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য।